আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্রাইডের আপনাদের জন্য যে কিচেন, যে কড়াই বা প্রেসার কুকার বা মিল্ক প্যান, এগুলো যে আপনাদের জন্য যে কালেকশন রেখেছি সেই কালেকশনের আমি আপনাদেরকে দামগুলো বলে দিব এবং কি কি আছে আপনারা অনেকে হয়তো জানেন না, তাদের জন্য আমার আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকে আমাদের সাথে আছে আপু। আপু আপনার নাম কি? সোনিয়া খান। ওকে, আমাদের সাথে সোনিয়া আপু আছে। সোনিয়া আপু আজকে আমাদেরকে বলবে যে এই ব্রাইটের যে আমাদের যে কালেকশনটা আছে সেগুলোর কি কি আছে এবং এগুলোর প্রাইসগুলো কিরকম। তা আপু আমাদেরকে একটু এখান থেকে শুরু করেন। না না না, নিচে নিচে, হ্যাঁ সেলফটা থেকে, ব্রাইটের কড়াই। আমি একটু আর একটু কাছে যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ব্রাইটের একটা কড়াইটার প্রাইসটা কত? 235 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যারা স্টেনলেস স্টিলের কড়াই কেনার কথা ভাবছেন তারা কিন্তু এরকম একটা কড়াই কিনে ফেলতে পারেন। এটা কিন্তু ছোট সাইজ, এখানে আরো বড় বড় সাইজেরও আছে, আমাদেরকে আপু দেখাবে একে একে। এটা হচ্ছে 300 টাকা ভিউয়ার্স। এমনি কোনো মাপ লেখা আছে? না, কোনো মাপ লেখা নাই, কিন্তু এটা একটু বড় সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন আগে আমরা ছোট সাইজটা দেখিয়েছি, এটা একটু বড় সাইজ, এটার দাম 300 টাকা। তারপরে আমরা এরপরে ওই উপাশে আর কি আছে? আচ্ছা, এখানে নিচে কি 10টা যে কড়াইগুলো, এগুলো কি ব্রাইটের? আচ্ছা, আপনি এমনি টান দিয়ে একটু বের করে নেন। জাস্ট এগুলোর প্রাইস রেঞ্জটা কিরকম? উপরে কি দেওয়া আছে? না, 295 টাকা। এই সাইজের যে কড়াইগুলো সেগুলো আপনারা অনেকেই হয়তো খুঁজেন। এই সামনে আসছে কুরবানি, আপনারা কুরবানি ঈদে বেশিরভাগ এগুলো রান্না করতে, মাংস বা পোলাও এই ধরনের খাবার রান্না করতে কিন্তু আপনারা এরকম কড়াই ব্যবহার করতে পারেন। 200 কত? 295 টাকা পার পিস। 295 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। তারপরে এই কড়াইগুলোতে চূর্ণ রকম, হ্যাঁ একটু এগুলো একটু দেখান, এগুলো দামগুলো একটু বলেন। ডিজাইনটা একটু চেঞ্জ, মানে এটা একটু ফ্ল্যাট টাইপ, ওটা একটু রাউন্ড শেপ, এটা একটু ফ্ল্যাট টাইপ। ফ্ল্যাট টাইপের যে ব্রাইটের যে কড়াইটা সেটার দামটা কত? 345 টাকা। ওকে, এটা 345 টাকা হলে আপনারা এই কড়াইটা কিনতে পারবেন। আর এর চেয়ে কি বড় আছে ওখানে? আচ্ছা আচ্ছা, সবগুলো এক সাইজ। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি করে বলে, বাটি। ওকে, ঢাকনা সহ বাটি। আপনারা খাবারটা রান্না করে কিন্তু এরকম সুন্দর বাটিতে কিন্তু সার্ভ করতে পারেন, আপনার পরিবারের সদস্যদের সামনে বা আপ্যায়ন করতে পারেন আপনাদের মেহমান। এটার প্রাইসটা কত? 300 টাকা। এক নম্বর পিওর স্টেনলেস স্টিলের তৈরি এই যে স্টেনলেস স্টিলের যে বাটির ঢাকনা সহ আপনারা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 300 টাকা। তারপর আমরা এখানে মিল্ক প্যান দেখতে পাচ্ছি, এগুলোতে করে কিন্তু আপনারা চাও তৈরি করতে পারবেন, চা বা দুধ গরম করতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটার প্রাইসটা কত? 200 টাকা। এরকম এটা কিন্তু মেবি ভিতরে ননস্টিক, এটা কিন্তু ননস্টিক ই করা, আপনার দুধ কিন্তু দিলে কিন্তু পুড়ে যাওয়ার যে সম্ভাবনাটা খুব কম। আর অল্প আপনার দেখা যায় যারা সিঙ্গেল বা অল্প পরিমাণে চা বানাতে কিন্তু অনেক বিশাল পাতিল লাগে না, এরকম একটা মগের ভিতরে কিন্তু বানিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। অ্যাট এ টাইম আপনারা চা বানাতে পারবেন, দুধ বানাতে পারবেন, তারপর রং চা তৈরি করতে পারবেন, লিকুইড টাইপ মোটামুটি আবার সর্বত ইচ্ছা করলে এটাতে গুলিয়ে নিতে পারবেন আপনারা। তাই এটা খুবই রিজনেবল একটা প্রাইস। কত? 200 টাকা। তো 200 টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন। তারপরে আমরা আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো, এগুলো কি সব একই সাইজ একই দাম? চেঞ্জ আছে একটু একটু বিভিন্ন, যেটা একটু সাইজ বড় যেটা একটু বলে দেন আমাদেরকে। এটার প্রাইসটা কত? এটাও 300 টাকা, সেম প্রাইস, কিন্তু একটু ডিজাইনটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এটার যে বড়টা দেখতে পাচ্ছি ওটার দামটা একটু আমাদেরকে বলে দেন। এটা একটু বড়, হ্যাঁ, এটার প্রাইসটা কত? 350। ওকে, 50 টাকার ডিফারেন্স, এটা একটু বড়, আপনারা এটাও কিনে ফেলতে পারেন। আসলে যার যার প্রয়োজনের অনুসারে কিন্তু আপনারা কিনতে পারেন আপনাদের প্রোডাক্টগুলো। আমার জাস্ট দামের আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার প্রাইসটা কত? 475 টাকা। 475 টাকা হলে স্টেনলেস স্টিলের সার্ভিং যে বোলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ঢাকনা সহ। আচ্ছা, তারপর আমরা এখানে উপরে আরও কিছু দেখতে পাচ্ছি, স্টেনলেস স্টিলের যে বাটি ঢাকনা সহ বাটি, এটা ডিজাইনটা অনেক সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স, ঢাকনাটা কিন্তু অনেক সুন্দর। এই ঢাকনাটা কিন্তু আপনারা অন্যান্য পাতিল বা কড়াইয়ে কিন্তু ইউজ করতে পারবেন। আর এরকম স্টেনলেস স্টিল ঢাকনা কিন্তু আমি আপনাদেরকে একটা টিপস বলি, বা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা অনেকেই দেখা যায় সিলভারের ঢাকনা ব্যবহার করেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ঝুঁকি। কারণ আমাদের এই জায়গাটায় সিলভারের ঢাকনা কিন্তু জোড়া থাকে, এই জোড়ার ভিতরে আমরা যে খাবারটা রান্না করি সেটা কিন্তু ভিতরে ঢুকে যায়,
ঢুকে যায়। পরবর্তী সময় আমরা যখন আবার নতুন খাবার রান্না করি তখন কিন্তু দেখা যায় ওই জীবাণুটাই কিন্তু পানির সাথে মিশে আমাদের যে নতুন যে খাবারটা রান্না করছি সেই খাবারটার মধ্যে এসে পড়ে। তো আপনারা কিন্তু এরকম ঢাকনা যদি ব্যবহার করেন তাতে করে কিন্তু বা গ্লাসের ঢাকনা ব্যবহার করেন তাতে করে কিন্তু এই যে স্বাস্থ্য ঝুঁকিটা কিন্তু মোটেই থাকছে না। তাই আমি চাইবো আপনারা এরকম একটা সেট কিনে কিন্তু আপনারা এরকম ঢাকনা পেতে পারেন এবং আপনাদের সব রকমের কড়াই কিন্তু এগুলো ইউজ করতে পারেন। এটার প্রাইসটা কত? ৫২৫ টাকা। ওকে, হ্যাঁ হ্যাঁ বলগুলো দেখেন, এগুলো হচ্ছে স্টিলের বল। এগুলোতে কিন্তু আপনাদের রোজার সময় মুড়ি মাখতে কিন্তু অনেক কাজে লাগে বা খাবার সার্ভ করতেও কিন্তু অনেক কাজে লাগে। দেখা যায় অনেকে রান্না করার পরে কিন্তু পাতিলে রাখেন না, বাটিতে বেড়ে নিয়ে টেবিলে সার্ভ করার জন্য কিন্তু একদম বেস্ট। অনেক সময় অনেকে কাচের বা মেলামিনের ইউজ করতে চান না, স্টেনলেস স্টিলের প্রতি অনেকে দুর্বলতা থাকে, আপনারা কিন্তু এটার ভিতরে কাজ করতে পারেন। আর আমি আমি একজন হাউসওয়াইফ হিসেবে বা কুকিং যেহেতু করি আমি আপনাদেরকে আরেকটা বুদ্ধি দিয়ে দিই। আপনারা কিন্তু যখন ফ্রস্টিং বা ফ্রস্টিং টাইপ যে খাবারগুলো করেন বা আইসক্রিম যখন তৈরি করেন তখন কিন্তু আপনাদের যে স্টিলের বাটিটা কিন্তু চিল করতে সুবিধা হয়, কারণ মেলামাইন এবং কাচেরটা কিন্তু আমরা 10-20 মিনিট কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে চিল করতে পারি না এবং আমাদের ফ্রস্টিংটা কিন্তু অত ভালো হয় না। আমরা যদি এরকম যে স্টেনলেস স্টিলের যে বোলগুলো আছে এগুলোতে করে যদি আমরা ফ্রিজের ভিতরে রেখে যদি কিছুক্ষণ ঠান্ডা করে নিই এরপরে যদি ফ্রস্টিংয়ের কাজ করি এতে করে কিন্তু আমাদের আইসক্রিম বা ফ্রস্টিং যে ক্রিমের বাটার ক্রিমটা থাকে এটা কিন্তু খুব ভালো মতো মিশানো যায় এবং খুব ভালো একটা ইফোর্ট আসে। তো আপনারা মিক্সিংয়ের জন্য কিন্তু এরকম বোল কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন। এটার প্রাইস হচ্ছে 115 টাকা। ওকে, বিভিন্ন সাইজ আছে, এটা হচ্ছে বড় আর একটা সাইজ আছে। এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 180 টাকা। ওকে, আর আমরা আরো বড় দেখতে পাচ্ছি, ওগুলোতে কিন্তু ক্রিম ফেটার জন্য এটা কিন্তু স্টিম করার মতো আমরা একটা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু বড় সাইজের যে চাল ধোয়ার জন্য এটা বেটার বা স্টিম করে নেওয়ার জন্য কিন্তু এটা বেটার হবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বা আমরা অনেক সময় দেখা যায় যে মোরব্বা যখন চাল আমরা যখন মোরব্বা বানাই তখন কিন্তু দেখা যায় যে ফলগুলো কেচে কিন্তু আমরা পানিতে ভিজিয়ে পরে কিন্তু শুকিয়ে নিই, বা মাংস ম্যারিনেট করে কিন্তু পানিগুলো ঝরানোর জন্য কিন্তু আমাদের এরকম একটা খুব দরকার। এটার প্রাইসটা কত? ৩৮০ টাকা হলে আপনারা এরকম একটা পেয়ে যাবেন। তাছাড়া পিঠা তৈরি করতে ভাপ দিয়ে যে স্টিম দিয়ে যে পিঠাগুলো তৈরি করে সেগুলোতেও কিন্তু এরকম লাগে। তেল জাতীয় কিছু কিন্তু আপনারা ডিপ ফ্রাই করে কিন্তু এটা তুলে ফেলতে পারবেন কড়াই থেকে, খুব সহজে কিন্তু এটা আপনারা করতে পারবেন, আবার আপনার তেলও ওয়েস্ট হবে না। বা এরকম বড় বল বসায়ও কিন্তু আমরা করতে পারবো, এরকম বড় একটা বল বসায়া ভিতরে নেটটা বসায় আমরা রান্না করলাম, রান্না করার পরে উঠায় ফেললাম। আচ্ছা, তারপর আমরা এই যে এই করে ও আচ্ছা আচ্ছা প্রেশার কুকারগুলো শেষ করো, প্রেশার কুকারগুলো শেষ করো। 3 লিটার, এটা হচ্ছে টপারের, এটা টপারের একটা প্রেশার কুকার। এটার প্রাইস কত? ১২৬৫ টাকা। আচ্ছা, আমি জাস্ট রেঞ্জটা ওনাদেরকে জানাই দিই। তারপর টপারে যে আমরা আরও প্রেশার কুকার দেখতে পাচ্ছি এগুলোর দাম একটু বলে দেন। ১৫২০। ১৬৭০। ওকে, তারপর আমরা আরো যেগুলো দেখতে পাচ্ছি উপরে কিছু কড়াই দেখতে পাচ্ছি, এটা কয় লিটারে? ১৬৭০ যেটা, ৭ লিটার। ওকে, তারপর আমরা উপরে ব্রাইটের আরো কিছু কড়াই দেখতে পাচ্ছি, পাতিল দেখতে পাচ্ছি। এটাতে মাংস রান্না করলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা কি সিলভারের? অ্যালুমিনিয়ামের। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা সরি আমি আপনাকে খেয়াল করি নাই, এই যে জিনিসটা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা কড়াই। এটা দিয়ে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে কিন্তু খুব কুইক আপনারা রান্না করে ফেলতে পারবেন। এটার প্রাইসটা কত? ৭৯৫ টাকা। ভিউয়ার্স, আমরা এখন আরেকটা কড়াই দেখতে পাচ্ছি, এটা অনেকটা ননস্টিক কড়াইয়ের মতো কিন্তু এটা মেবি অ্যালুমিনিয়ামের। এটার প্রাইসটা কত? ৫৬০। এটা কত? ৩১০। ওকে, এটার দাম হচ্ছে ৩১০। আপনারা এটা ৩০০ থেকে ৪৫০ টাকার ভিতরে পেয়ে যাবেন, আপনারা এখানে আসলে একুরেট দামটা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে আসলে এখানে জানতে পারবেন এবং কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের কড়াইটি। এরপর আমরা আরও যে আছে আমরা এগুলো একটু দেখে নিব। এটা হচ্ছে ঢাকনা সহ, এটা অ্যালুমিনিয়ামের। মাংস সহ আপনারা যে কোনো কারি রান্না করতে পারবেন। এটা খুবই সুন্দর একটা কড়াই, দেখতে অনেক সুন্দর এবং আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাতে করেই কিন্তু টেবিলে সার্ভ করতে পারবেন, আলাদা কোনো বাটি আপনাদের বাটিতে কোনো সার্ভ করতে হবে না। এটার প্রাইসটা কত?
655 টাকা ওকে তারপর আমরা বড় সাইজের যেটা দেখতে পাচ্ছি এই পাশে এটা আমরা একটু জানবো এটা তো আরো সুন্দর দেখতে সুন্দর এটা অ্যালুমিনিয়ামের ভিউয়ার্স এটা পুরো কমপ্লিটলি অ্যালুমিনিয়ামের খুবই সুন্দর একটা কড়াই আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কি রকম 850 টাকা এটা হাওয়া পাস হওয়ার জন্য কিন্তু এখানে ছিদ্র আছে তিনটা ছিদ্র আছে এটা কত বললেন 850 টাকা 850 টাকা হলে কিন্তু এরকম একটা পেয়ে যাবেন আর আপনারা অনায়াসে অনেকগুলো মাংস বা মাছ একসাথে রান্না করে ফেলতে পারবেন তারপর আমরা ব্রাইটের এখানে কিছু পাতিল আছে আমরা এগুলোর প্রাইস রেঞ্জটা সম্পর্কে একটু জেনে নিব ভাইয়া আচ্ছা জাস্ট দামগুলো একটু বলে দেন প্রাইস ট্যাগ দেখতে হবে কোনটা 355 টাকা ওকে 355 ভিউয়ার্স এখানে আপনাদের জন্য ব্রাইটের যে সিলভারের যে পাতিলগুলো আছে এগুলো আপনারা কিন্তু 350 টাকা থেকে 550 টাকার ভিতরে আসলে আপনারা বিভিন্ন সব রকমের সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ডিসপ্লেতে এতগুলো হয়তো দেখানো সম্ভব না এর জন্য আমরা ডিসপ্লে সব দেখাতে পাচ্ছি না গোডাউন আরও আছে যখন আপনারা আপনাদের প্রয়োজনের কথা বলবেন তখন ওনারা গোডাউন থেকে আপনাদের প্রয়োজন অনুসারে বের করে দেবে তো ভিউয়ার্স আশা করি আমার যে এই ভিডিওটিতে আপনাদেরকে টপার এবং ব্রাইটের বিভিন্ন রকমের কড়াই সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিতে পেরেছি এখন যদি আপনাদের এখান থেকে কোনো কড়াই পছন্দ হয় এর জন্য যে কাজটা করতে হবে আসতে হবে আরপেল বেস্ট বাই প্লেজার অফ শপিং এটা হচ্ছে আজিমপুর ব্রাঞ্চটিতে আজিমপুর ব্রাঞ্চের যে নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 01920382092 আমি আবারও বলছি 01920382092 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনে ফেলতে পারেন আপনাদের পছন্দের প্রেশার কুকার বা পছন্দের স্টিলের কড়াই বা ব্রাইটের যেই কোনো প্রোডাক্টটি বা আরএফএলের যেই কোনো প্রোডাক্টটি তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ জানাচ্ছি আপুকে আমাকে হেল্প করার জন্য আল্লাহ হাফেজ